আজকের ভিডিওতে রায়মাটিন প্রশ্নবিদ্রা দু হাজার তেইশের সপ্তম শ্রেণী গণিত বিষয়ে যে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের প্রথম যে প্রশ্ন সেটি রয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নে গণিতগুলি সমাধান করে নেব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে প্রথমে যেটা হচ্ছে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একে যে একে যেটা এক দশমিক দুই এক আট সাত এক তিন এর তিন দশমিক এবং চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দ্বয়ের যে পার্থক্য তা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ওইটা হচ্ছে এখানে হচ্ছে শূন্য শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য এক দশমিক দুই দুই এর একটু টেপে শূন্য আচ্ছা এটা আমি করে দেখিয়ে দিই আচ্ছা এখানে প্রথমে হচ্ছে যেটা এক দশমিক দুই এক আট সাত এক তিন এর তিন দশমিক স্থান তিন দশমিক পর্যন্ত মান হলো যেখানে হচ্ছে দশমিকের পর তিনটি ঘর নিতে হবে তাহলে এখানটা হচ্ছে দুই এক আট এই যে দুই এক আট আটের পর সাত আছে তাই হচ্ছে এখানটায় দুই এক আটের জায়গায় এখানে নয় এক এক যোগ হয়ে যাবে তাই নয় বসে পেলাম তাহলে এক দশমিক দুই এক নয় আর হচ্ছে যেটা হচ্ছে চার দশমিক স্থান পর্যন্ত যেটা মান হচ্ছে তাহলে এখানে হচ্ছে এক দুই তিন চার তাহলে চারটি নিয়ে নেব তাহলে কি হচ্ছে এক দশমিক দুই এক আট সাত তাহলে দুটির মধ্যে পার্থক্য করতে হলে তাহলে কি বিয়োগ করে দিতে হবে বিয়োগ করলে কী হবে বড়োটা থেকে ছোটো করে দিলে হয়ে যাবে তাহলে এখানটায় বিয়ে করলে হচ্ছে তোমাদের বের হচ্ছে কত শূন্য দশমিক শূন্য 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 তিন তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আসন্ন আসন্নমন করতে বলা হয়েছে তাই হচ্ছে দুই দশমিক তাহলে শূন্য পদ দুটি হচ্ছে নিতে হবে তাহলে এখানটাই হচ্ছে শূন্য তাই হচ্ছে এর আসন্ন মান করতে হবে আসন্ন মান হবে শূন্য এরপরে দুই দিকে যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস উনপঞ্চাশ এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে সেটি হলো এখানটা এর উত্তরটি হবে চোদ্দো এক্স বা মাইনাস চোদ্দো এক্স আচ্ছা এর গণিতটি আমরা করে নেব আচ্ছা এখানে প্রথমে হচ্ছে এটা হচ্ছে প্লাস দিয়ে একটা করতে হবে আর একটা মাইনাস দিয়ে করলে তাহলে এখানে হচ্ছে প্লাস চোদ্দো বেরোবে আর একটা হচ্ছে মাইনাস চোদ্দো বেরোবে তাহলে হচ্ছে নির্ণয় সংখ্যামালা সংখ্যা হচ্ছে নির্ণয় সংখ্যামালাটি হলো কত এখানটা হচ্ছে প্লাস চোদ্দ আর এখানে হচ্ছে মাইনাস চোদ্দো যেন হচ্ছে প্লাস আগে আছে তাই কী হচ্ছে প্লাস নামসালেও চলবে যেন বইতে এটা হচ্ছে চোদ্দো এক্স বা তোমার হচ্ছে এখানটা মাইনাস চোদ্দো এক্স এরপরে তিনের দিকে যেটা হচ্ছে তিনটি করে সরলেখাংশে পরিমাণ দেওয়া আছে কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব তা লিখে লেখো একে দেখেছে দুই সেমি চার সেমি ও সাত সেমি বিএে হচ্ছে তিন সেমি চার সেমি ও ছয় সেমি আর সি দেখে চার সেমি পাঁচ সেমি ও বারো সেমি আর হচ্ছে ডি থেকে তিন সেমি পাঁচ সেমি ও আট সেমি আচ্ছা এর উত্তর ঠিক হবে এখানে আমরা জানি কি কোনো ত্রিভুজে ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে ক্ষুদ্রতম বাহু দুটি যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে তাহলে সেটি তিবুজ আঁকা সম্ভব হবে তাই এখানে আছে প্রথমে যেটা হচ্ছে দুই সেমি চার সেমি আর হচ্ছে ছয় সেমি তাহলে দুই সেমি চার সেমি হচ্ছে ক্ষুদ্রতম বাহু তাই দুটি যোগ করে নিচ্ছি আর দুই সেমি আর চার সেমি হলে তাহলে ছয় তোমার হচ্ছে এখানে ছয় সেমি আর যেখানে বলা হচ্ছে আচ্ছা এখানে বলা হয়েছে এটা যেটা বলেছে দুই সেমি চার সেমি ও সাত সেমি তাহলে এখানে কি হচ্ছে দুটি ক্ষুদ্রতম বাহুর যে যোগ ফল তাহলে সেই যে সাত সেমি থেকে ছোটো হচ্ছে তাই এটা তিবু আঁকা সম্ভব নয় এরপর বিয়েতে যেটা হচ্ছে তিন সেমি ও চার সেমি দুটি ক্ষুদ্রতম বাহু আর পরে যেটি বৃহত্তম বাহুটি হচ্ছে ছয় সেমি তিন সেমি ও চার সেমি যোগ করে নিলে এটা হচ্ছে সাত সেমি আর হচ্ছে বৃহত্তম বাহুটিগত ছয় সেমি ছিল তাহলে এখানে কি হচ্ছে বৃহত্তম বাহু থেকে ক্ষুদ্রতম দুটি বাহু যোগফল এটা বেশি হচ্ছে তাই এটা হচ্ছে তিবু আঁকা সম্ভব আর বাকি দুটি দেখে নেবো এখানে হচ্ছে সেমি আর পাঁচ সেমি আর হচ্ছে বারো সেমি আছে তাহলে চার আর পাঁচ যোগ করলে নয় সেমি হয় তাহলে এখানে হচ্ছে বৃহত্তম বাহু থেকে যে দুটি ক্ষুদ্রতম বাহুর হচ্ছে যোগফল কম হচ্ছে তাই এটা তিবুজ আঁকা সম্ভব সম্ভব নয় এরপর যেটা হচ্ছে ডিদ্যাগে তিন সেমি পাঁচ সেমি আর হচ্ছে আট সেমি তাহলে এখানে হচ্ছে তিন আর পাঁচ যোগ করলে আট সেমি হচ্ছে আর হচ্ছে আগে যেটা বড় বৃহত্তম হচ্ছে আট সেমি তাই হচ্ছে এটা দুটি ইকুয়াল হচ্ছে বা সমান হচ্ছে তাই এটাও তিবু আঁকা সম্ভব নয় তাহলে সঠিক উত্তরটি হবে বিদ্যাগে যেটা এর হচ্ছে তিন সেমি চার সেমি ও ছয় সেমি এই হচ্ছে মাপের রেখাগুলি দিয়ে তিব্বু আঁকা সম্ভব এরপর যেটা আছে দুয়েদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি আছে আচ্ছা দুই দেখে একই হচ্ছে যেটা আছে আমার খাতার একটি পাতা পনেরো সেমি লম্বা ও বারো সেমি চওড়া চারপাশের সমান চওড়া মার্জিনের একই পরিমাণ নিয়ে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লেখো আচ্ছা এর গণিতটি সমাধান করে নেব তাহলে প্রথমে যে একটা চিত্র অঙ্কন করে নিই এখানে বলা হচ্ছে যে খাতাটা খাতাটা তাহলে তার যদি দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা বলেছে পনেরো সেন্টিমিটার আর হচ্ছে তোমার পোস্ত বলেছে বারো সেন্টিমিটার তাহলে এখানে যে খাতার পাতার দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার এবং খাতার পাতার পোস্ত হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে খাতার পাতার ক্ষেত্রফল মানে টোটাল প্রথমে যে খাতার পাতাটা ছিল তার ক্ষেত্রফল বের করে নিতে হবে তাহলে খাতার পাতার ক্ষেত্রফল সমান আচ্ছা এটা হচ্ছে আয়ত ক্ষেত্র তাই আয়ু ক্ষেত্রের ক্ষেত্র সমান কি আমরা জানি দৈর্ঘ্যগণিত পোস্ত তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্যগণিত পস্ত করে দিয়েছি পনেরো গুণ বারো বর্গ সেমি অতএব হচ্ছে পনেরো গুণ বারো সমান একশো আশি বর্গ সেমি আচ্ছা এরপর যেটা হচ্ছে খাতার চারপাশে যে মার্জিন টানতে বলেছে কোনো পরিমাপ দেওয়া হয়নি এটা নিজেকে একটা বসে নিতে হবে তাই এখানটা আমি হচ্ছি খাতার চারিদিকে দুই সেন্টিমিটার করে মার্জিন টেনে দিলাম তাহলে এখানটা লিখতে হবে যে ধরি চারপাশে দুই সেন্টিমিটার চওড়া মার্জিন আছে আচ্ছা তাহলে হচ্ছে মার্জিন আছে এবং মার্জিন বাদে খাতা পাতা হচ্ছে দৈর্ঘ্য তাহলে মার্জিন বাদে খাতা পাতা দৈর্ঘ্য হতো তাহলে খাতা পাতা দৈর্ঘ্য ছিল পনেরো সেন্টিমিটার তা হচ্ছে দুই ধারে দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার তাই জন্য বলেছি লিখেছি যে পনেরো সেমি বিয়োগ দুই গুণ দুই সেমি অত হচ্ছে পনেরো সেমি থেকে চার সেমি বিয়োগ করলে হচ্ছে এগারো সেন্টিমিটার তাহলে মার্জিন বাদে খাতা পাতা দৈর্ঘ্য হচ্ছে কত এগারো সেন্টিমিটার এরপর যেটা আছে মার্জিন বাদে খাতা পাতা হচ্ছে প্রস্ত তাহলে খাতা পাতা প্রস্ত বারো সেন্টিমিটার ঠিক একই হবে দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার হচ্ছে মার্জিন টেনেছি তাই হচ্ছে দুই গুণ দুই সেমি তাই বারো বিয়োগ চার সেমি সমান এটা হবে আট সেন্টিমিটার এরপরে যেটা আছে তাহলে মার্জিন বাদে খাতা পাতা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে মার্জিন বাদে খাতা পাতার ক্ষেত্রফল হলো কত ঠিক সেমভাবে যেহেতু এটাও আয়তক্ষেত্র হবে তাই হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্ত তাহলে এক্রো গণিত আট বর্গ সেমি সমান হচ্ছে অষ্টাশি সেমি অতএব হচ্ছে মার্জিন দুই সেমি বাদে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হলো কত অষ্টাশি বর্গ সেমি এরপরে দুই থেকে দুইতে যেটা হচ্ছে একটি ট্রেন দুশো দশ মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে পঁচিশ সেকেন্ড সময় নেয় এবং তার থেকে অষ্টাশি মিটার কম দৈর্ঘ্যের অপর একটি সেতুকে অতিক্রম করতে আট সেকেন্ড কম সময় নেয় হিসাব করে ট্রেনের গতিবেগ এবং ট্রেনের দৈর্ঘ্য লেখো তাহলে এই গণিত সমাধান করে নেব এখানটায় প্রথম সেতু যে দৈর্ঘ্য বলা বলে দিয়েছে যে তোমার দুশো দশ মিটার এবং তার সময় নেয় গত পঁচিশ সেকেন্ড এবং দ্বিতীয় সেতু দৈর্ঘ্য যেটা হচ্ছে বের করতে হবে তাহলে কী করতে হবে দুশো দশ থেকে অষ্টাশি মিটার বিয়োগ করে দিতে হবে বিয়োগ করে দিলে হচ্ছে একশো বাইশ মিটার হবে এরপর হচ্ছে এর সময় নেয়টাও বের করে নেব সময় নেয় হচ্ছে গত পঁচিশ সেকেন্ড থেকে আট সেকেন্ড হচ্ছে কম তাই হচ্ছে পঁচিশ সেকেন্ড থেকে আট সেকেন্ড বিয়োগ করে দেবো বিয়োগ করলে হচ্ছে হবে সতেরো সেকেন্ড এরপর হচ্ছে আমরা যেটা মিট দূরত্বটা দূরত্বটা বের করে নেব দূরত্ব হচ্ছে তো এই পরে এটা লিখে বলছে সময় সময় হচ্ছে সেকেন্ড আর হচ্ছে দূরত্ব হচ্ছে মিটারে আছে তাই এটা হচ্ছে ব্যাকেটে লিখে নিলাম এই পাচ্ছে বলেছে যে আট সেকেন্ড সময় নেয় কত হচ্ছে এটা হচ্ছে অষ্টাশি মিটারে এইবার হচ্ছে তাহলে সতেরো সেকেন্ড সময় নেবে কত মিটারে এটা কত মিটারে এটা হচ্ছে এক্স ধরে নিলাম তাহলে আমরা জানি কি গতিবেগ যদি একই থাকে তাহলে সময় ও দূরত্ব সরল অনু সমানুপাতি হয় অতএব দূরত্ব সমান বা এক্স সমান হচ্ছে কি সতেরো গুণ অষ্টাশি বাই আট তাহলে আট আর অষ্টাশি হচ্ছে কাটাটি করে নিলে হবে একে আট আট এগারো আষ্টে অষ্টাশি তাহলে এর উত্তরটা বের হবে তাহলে একশো সাতাশি মিটার এরপর যেটা হচ্ছে টেনটির দৈর্ঘ্য টেনটির দৈর্ঘ্য হচ্ছে কত তাহলে একশো সাতাশি থেকে তোমাদের পুলের এটা বিয়োগ করে দিতে হবে তাহলে একশো সাতাশি বিয়োগ একশো বাইশ মিটার সমান হচ্ছে পঁয়ষট্টি মিটার তাহলে টেনটির দৈর্ঘ্য কত হবে পঁয়ষট্টি মিটার এরপর যেটা আছে গতিবেগটা বের করে নেব যে এরপর যেটা সময় হচ্ছে সেকেন্ড আর দূরত্ব হচ্ছে মিটারে ঠিকই আর আট সেকেন্ডে যে যায় হচ্ছে অষ্টাশি মিটার তাহলে এক হচ্ছে সেকেন্ডে কত দূর যাবে এটা হচ্ছে ঠিক এটা এক্স ধরে নেবো এক্সটা হচ্ছে ঠিক একই হবে গতিবেগ একই থাকলে সময়ও দূরত্ব সরল সমানুপাতি হবে এরপর হচ্ছে দূরত্ব বা এক্স সমান হচ্ছে কত অষ্টাশি গুণিতক এক বাই আট এই ঠিক এখানটাও কাটাকাটি করে উত্তরটা বেরোবে এগারো মিটার এরপরে তাহলে ট্রেনটি গতিবেগ কত এগারো মিটার পার সেকেন্ড তাহলে আমরা আমাদের কী করতে হবে এখানটা হচ্ছে মিটার হচ্ছে কিমিতে করতে হবে আর ঘন্টা পরিণত করতে হবে ঘন্টা পরিণত কিমিতে আর ঘণ্টায় পরিণত করতে হলে এগারো সাথে হচ্ছে দুটি ষাট গুণ করে নেবো আর হচ্ছে মিটারকে হচ্ছে কিমিতে পরিণত করতে হলে হাজারে করে দেবো হাজারে ভাগ করে দেব তাহলে এখানে হচ্ছে কত হবে কাটা হয়ে যাবে উনচল্লিশ দশমিক ছয় কিমি পার ঘণ্টা অত হচ্ছে ট্রেনের গতিবেগ হবে উনচল্লিশ দশমিক ছয় কিমি পার ঘণ্টা ও দৈর্ঘ্য হলো হচ্ছে পঁয়ষট্টি মিটার এরপরে দুই দিকে তিনে যেটা আছে দু হাজার পঁচিশ বর্গমিটার একটি বর্গাকার জায়গার ছশো পঁচিশ বর্গমিটার বর্গাকার অংশে ফুলের চাষ করা হয়েছে সমগ্র জায়গাটি যত অংশে ফুলের চাষ করা হয়েছে সেই অংশের পরিমাপ থেকে চাষ করা অংশের দৈর্ঘ্য সমগ্র অংশে দৈর্ঘ্যের কত অংশ হিসাব করে লেখো আচ্ছা এর উত্তরটি এর গণিত সমাধান করে নেব আচ্ছা এখানে বলা হচ্ছে তোমাদের যেহেতু জমিটি হচ্ছে বর্গাকার এবং হচ্ছে তার হচ্ছে ক্ষেত্রফল কত বলেছে ক্ষেত্রফল হচ্ছে দু হাজার পঁচিশ বর্গ মিটার এবং হচ্ছে জমিটিতে যে ফুল চাষ করেছে তার হচ্ছে ছশো পঁচিশ বর্গমিটার তাহলে এখানে একটা চিত্র চিত্রসাহায্য আমি দেখিয়ে দিলাম এরপর যেটা হচ্ছে ফুল চাষ করা জমির ক্ষেত্রফল হচ্ছে কত ছশো পঁচিশ বর্গমিটার এরপর হচ্ছে সমগ্র জায়গাটি একটি বাহু দৈর্ঘ্য তাহলে বাহু দৈর্ঘ্য বের করতে হলে প্রথমে হচ্ছে আমরা বর্গ করে নেব তাহলে বর্গ করলে হচ্ছে বেরোবে পঁয়তাল্লিশ গুণিত পঁয়তাল্লিশ সমান হচ্ছে এটা হচ্ছে গুণ করলে এটা হবে আর আমরা জানি কি বর্গক্ষেত্রে সব সব বাহুগুলি সমান তাই হচ্ছে একটি বের করলে হয়ে যাবে এর হচ্ছে পঁয়তাল্লিশ মিটার হচ্ছে একটা বাহু দৈর্ঘ্য বেরোবে এরপর যেটা হচ্ছে সমগ্র জায়গাটি যত অংশে ফুলের চাষ হয়েছে তার হয়েছে তাহলে কত তোমার ফুলের চাষ হয়েছে ছশো পঁচিশ এবং মোট জায়গাটি হচ্ছে কত দু হাজার পঁচিশ এই জন্য কী হচ্ছে দুটো হচ্ছে কাটাটি করলে হয়ে যাবে বেরোবে পঁচিশ বাই একাশি অংশ তাই হচ্ছে এত অংশ মোট ফুলের চাষ করা হয়েছে তাহলে তোমাদের উত্তরটি এইটি হবে তাহলে লিখে দিতে হবে যে সমগ্র জায়গাটি যত অংশে ফুলের চাষ হয়েছে সেটি হচ্ছে পঁচিশ বাই একাশি অংশে তিনি দেখি যেটা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে যেটা হচ্ছে চৌষট্টি বিয়োগ ষোলো বাই পি প্লাস পি ওয়ান বাই পি স্কোয়ারকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো এবং পি সমান ওয়া পি এর মান যেটা ওয়ান বসিয়ে নির্ণয় করো আচ্ছা এখানটা হচ্ছে যেটা লিখে নেবো যে যে চৌষট্টি মাইনাস ষোলো বাই পি প্লাস হচ্ছে ওয়ান বাই পি স্কোয়ার তাহলে এটা হচ্ছে বড় আকারে আছে তাহলে এখানটা বড় করে হচ্ছে চৌষট্টি হচ্ছে আটের স্কোয়ার মাইনাসের দুই গুণিতক আট গুণিতক ওয়ান বাই পি প্লাস হচ্ছে ওয়ান বাই পি এর হোল স্কোয়ার তাহলে এখানটা উত্তর ইয়েটা হচ্ছে কত আট বিয়োগ ওয়ান বাই পি এর স্কোয়ার পেয়ের হোল স্কোয়ার মোট হচ্ছে এবার হচ্ছে যখন হচ্ছে এবার পিরের মান ওয়ান বসিয়ে দেবো তাহলে কি হচ্ছে এখানটা হচ্ছে আট বিয়োগ ওয়ান বাই পের হোল স্কোয়ার করে দিলে তাহলে এখানে এর মান বসিয়ে দিলে হচ্ছে পি এর জায়গায় ওয়ান বসিয়ে দিতে হবে তাহলে আট বিয়োগ ওয়ান বাই ওয়ানের হোল স্কোয়ার সমান হচ্ছে আট বিয়োগ ওয়ানের হোল স্কোয়ার সমান আট থেকে এক বিয়োগ করলে সাত তাহলে সাতের হোল স্কোয়ার সাতের হোল স্কোয়ার করলে কত হয় উনপঞ্চাশ তাহলে এর উত্তরটি হবে কত উনপঞ্চাশ এরপরে যেটা আছে তিনের দুই তিনটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বাহান্ন এবং এ মাইনাস বি এর একটি মান বসিয়ে এ বি এর মান বস মান হিসাব করে লেখো তাহলে এই গণিতটি আমরা সমাধান করে নেব আচ্ছা তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বাহান্ন আচ্ছা এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান এখানে বলে দিয়ে বলা হয়েছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে হচ্ছে যেহেতু এখানে বলে দিয়েছে যে স্কোয়ার প্লাস বিস্কার সমান কত বলেছে বাহান্ন বাহান্ন বসে দিলাম আর হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি এর মান ধরে নিলাম দুই কত সেখানে দুই দুই ধরে হচ্ছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে দুইয়ের হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে হচ্ছে হচ্ছে দুইয়ের হোলস্কোয়ার এটা হচ্ছে মানে ফোর আর মানে বা চার হচ্ছে প্লাস টু এ বি এখানে হের ফের করে নিলাম সমান বাহান্ন বা হচ্ছে টু এ বি সমান বাহান্ন বিয়ও চার যেহেতু এখানে প্লাস হচ্ছে এখানে গেলে মাইনাস হয়ে যাবে তাই হচ্ছে বাহান্ন বিয়োগ চার বা হচ্ছে টু এ বি সমান আটচল্লিশ অতএব গুণ আকারে আছে দুই গুণ আকারে আছে এখানে গেলে খেয়ে ভাগ হয়ে যাবে অতএব হচ্ছে এ বি সমান আটচল্লিশ বাই দুই এ অতএব এ বি সমান কত হবে চব্বিশ তারপরে এব 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 মানটা বেরোবে কত চব্বিশ এরপরে যেটা আছে তিনের দাগের তিনের এটা যেটা আছে সূত্রের সাহায্যে গুণ ফলরূপে প্রকাশ করো তাহলে এই গণ সমাধান করে নেব আচ্ছা চারিগ্রন্থির সমাধান করে নিলাম তোমরা দেখে নাও যে এখানে বলেছি যে টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে বলা দিচ্ছে যে টু এ বি প্লাস বি প্লাস হচ্ছে এ বি হোল প্লাস এখানে বলা হয়েছে এরপর যেটা হচ্ছে তোমার টুই এ প্লাস বি হোল মাইনাস এ প্লাস বি হোল এখানে তারপরে বলা হচ্ছে যে এটা এ করে দিলে হয়ে যাবে টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি আর এখানে এটি ইয়ে করলে বেরোবে টু এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি তাহলে প্লাস বি মাইনাস বি কাটাটি হয়ে যাবে আর এখানে থাকবে কত তাহলে থ্রি এ টু এ আর এখানটা একটি এ আছে তাই থ্রি এ আর এখানে হচ্ছে একটি একটি বি একটি বি তাহলে একটি বি হচ্ছে একটি বি দুটি বি তাহলে থ্রি এ প্লাস টু বি হোল আর এখানে থাকবে কত এ কারণ কি এখানটা একটি মাইনাস এ আছে আর এটি হচ্ছে দুটি প্লাস এ আছে তাই হচ্ছে বিয়ে হয়ে যাবে কত একটি এ থাকবে তাহলে এই উত্তরটি বেরোবে এ থ্রি এ প্লাস টু বি হোল তিন এগিয়ে দুই বিতে যেটা আছে কে মাইনাস পি স্কোয়ার আচ্ছা এখানে আছে বক্স একটি আছে প্লাস এটা হোল আর একটা হচ্ছে বক্স মাইনাস পি এটা হচ্ছে হোল তাহলে ফাঁকা ঘর দুটিতে এক ই একটি ঋণাত্মক সংখ্যা বসিয়ে কে এর মান লেখো এগুলো কি সমাধান করে নেব আচ্ছা তাহলে এখানে হচ্ছে কে মাইনাস পি স্কোয়ার সমান এখানে হচ্ছে যেটা হচ্ছে কে প্লাস পি হোল ইন্টু কে মাইনাস পি হোল তাহলে সুতরাং যদি হচ্ছে ফাঁকা ঘরে দুটিতে এটা হচ্ছে মাইনাস থ্রি বসিয়ে পাই তাহলে মাইনাস থ্রি বসিয়ে দিল কীভাবে কে মাইনাস পি স্কোয়ার আর সময় এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী এটা হচ্ছে কে এর মানটা হচ্ছে মাইনাস থ্রি বসিয়ে দিলাম প্লাস পি আর এরপর যেটা হচ্ছে ঠিক এখানটাও কে এর মানে হচ্ছে মাইনাস থ্রি বসিয়ে আছে এখানটা মাইনাস পি হলো মাইনাস থ্রি বসিয়ে দিলাম তাহলে এখানে হচ্ছে মাইনাস থ্রি হল এরপর হচ্ছে এখানটা মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস পি এর হোল স্কোয়ার তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা হচ্ছে ঠিক সেটা হচ্ছে যেটা হচ্ছে মাইনাস থ্রি হোল স্কোয়ার আর হচ্ছে এটা হচ্ছে মাইনাস পি এর হোলো পি এর স্কোয়ার তাহলে এখানে হচ্ছে মাইনাস থ্রি হোল স্কোয়ার হলে এটা হচ্ছে নয় হবে মাইনাস হচ্ছে পি এর স্কোয়ার অর্থাৎ হচ্ছে কে এর মান কোথা হবে নয় হবে অর্থাৎ কের মানটা কত হবে নয় এর ফলে চারিদিকে যেটা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারিদিকে হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সি একটি ত্রিভুজ আঁকো যার বি সি সমান ছয় দশমী পাঁচশমী এবং হচ্ছে কোন এ বি সি সমান ষাট ডিগ্রি এবং কোন এ সি বি হচ্ছে তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে এটা করে নেবো আচ্ছা এই যে অঙ্কনটি আমি পেনে করেছি যাতে অস্পষ্ট না হয় তোমরা কিন্তু এটা পেনসিলেই আঁকবে আচ্ছা এখানে হচ্ছে বিসি ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার একটি বাহু অঙ্কন করে নিলাম এরপর যেটা হচ্ছে একটি প্রথমে বাহু টানলাম বাহু থেকে এখানটা হচ্ছে এই মাপ নিয়ে পেন্সিল কোম্পাসের দ্বারা এখানটা হচ্ছে যে বিসি ছয় দশম ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এটি হচ্ছে কেটে নিলাম এরপরে হচ্ছে বি বিন্দুর ওপর একটি ষাট ডিগ্রি কোন অঙ্কন করলাম এবং হচ্ছে সি বিন্দুর ওপর একটি তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করলাম অঙ্কন করে এই যে এ ঠিক হচ্ছে অঙ্কন করে দুটি যে বাহুকে যোগ করে দিলে ত্রিশটি হয়ে যাবে অতএব এরপর হচ্ছে এগুলি সব নাম্বার করে দেবে নাম্বারিং করে দেবে যেখানে হচ্ছে এ বি সি আর এখানে হচ্ছে যেমন এ এক্সপি ও এরপরে লিখে যাবে এটা যে অতএব বিসি সমান কত ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এবং যেখানে ত্রিবুজ এব সমান ষাট ডিগ্রি এবং ত্রিবুজ এ সি বি হচ্ছে তিরিশ ডিগ্রি বিশিষ্ট এ ত্রিবুজ এ অঙ্কন করিলাম এরপরে পরিচয় দুইটা যেটা হচ্ছে স্কেল ও পেন্সিল কম পেন্সিল কম্পাসের সাহায্যে নিজের ইচ্ছে মতো মাপ নিয়ে একটি সূক্ষ্ম কণি ত্রিবুজ আঁকো এবং ত্রিবুজটির একটি উচ্চতা এঁকে ত্রিবুজটির ক্ষেত্রফল হিসাব করে লেখো এখানে প্রতি ক্ষেত্রে কেবলমাত্র চিহ্ন দিতে হবে তাহলে এই ছবিটি এঁকে নেবো আচ্ছা আমি সুখমন হিসেবে হচ্ছে ষাট ডিগ্রি কোনগুলি ষাট ডিগ্রি কোন বুঝে গেছি তাহলে এখানে হচ্ছে দুটি ষাট ডিগ্রি কোন করেছি দিয়ে হচ্ছে তিবুজটা অঙ্কন করলাম এরপর যেটা হচ্ছে তার লম্ব অঙ্কন করেছি এরপর হচ্ছে এখানে বলে দিচ্ছি যে ভূমি ভূমি হচ্ছে বিসি সমান কত এটা হচ্ছে ছয় সেন্টিমিটার নিয়েছি এ উচ্চতা উচ্চতা হচ্ছে যেখানটা এ ও এ হচ্ছে এর বেরোবে পাঁচ দশমিক দুই সেমি এরপর যেটা হচ্ছে তিবুজ এ সি এর ক্ষেত্রফলটা বের করতে হবে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হচ্ছে হাফ আর ভূমি হচ্ছে ছয় সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে কত পাঁচ দশমিক দুই সেমি তাহলে হচ্ছে হাফ গুণিত ছয় গুণিত পাঁচ দশমিক দুই এটা হচ্ছে কাটাটি করলে দু তিনে ছয় তাহলে এটা হচ্ছে মোটটি গুণ করলে হয়ে যাবে পনেরো দশমিক ছয় বর্গ সেমি এরপরে পাঁচের দিকে যেটা আছে যে কোনো একটি প্রশ্নে উত্তর দাও পাঁচের দিকে একে যেটা হচ্ছে কোনো একটি অঞ্চলে পরপর পাঁচ বছরে গম এবং ভুট্টার উৎপাদন টনে নিচে তালিকাভুক্ত করলাম আর এটা হচ্ছে কল্পিত পরিমাণ এটা হচ্ছে এরপর যেটা প্রশ্নগুলি উত্তর করতে হবে তাহলে এটা হচ্ছে স্তম্ভচিত্র করে নেব আচ্ছা এটা হচ্ছে রাফ করে দেখালাম তোমরা ভালোভাবে স্কেল দিয়ে আঁকবে এটা হচ্ছে পঞ্চাশ একশো দেড়শো এইভাবে আমি হচ্ছে এখানে ডাক কেটে নিলাম আর এখানটা লিখে নেবে ষষ্ঠে পরিমাণ কেউ লিখতে পারো ভুট্টা বা গমের পরিমাণও লিখতে পারো আর প্যাকেটে দিয়ে দেবে টন আর এখানে হচ্ছে সাল এটা হচ্ছে দু হাজার নয় দু হাজার হচ্ছে দশ দু এগারো দু হাজার বারো দু হাজার তেরো সাল পর্যন্ত দেওয়া আছে আর হচ্ছে হচ্ছে দুই হাজার বিশ তরীয় স্তমচিত্র হবে এটা হচ্ছে এখানটা গ ভুট্টা এবং গম দুটি এককালীন হবে দু হাজার নয় সালে এইভাবে তা হচ্ছে তার অনুযায়ী দু হাজার দশ সালেও ঠিক একই হবে দু হাজার এগারো সালও দু হাজার বারো সালে দু হাজার তেরো সালে একে নেবে আর এখানট হচ্ছে লিখে নেবে এই যে স্কেল স্কেল হচ্ছে এক একক সমান পঞ্চাশ টন আর এখানট হচ্ছে এই যে চিহ্নিত অংশটি এই যে চিহ্নিত অংশটি হচ্ছে ভুট্টার পরিমাণ আর এই যে সাদা অংশটি হচ্ছে গমের পরিমাণ এরপর উত্তরগুলি করে নেব এ হচ্ছে এই তথ্য দৃশ হচ্ছে চিত্রের মাধ্যমে প্রকাশ করো এবং চিত্র থেকে নিচে যে প্রশ্নগুলি উত্তর লেখো প্রথমে হচ্ছে কোন বছর বা কত হচ্ছে বা বছরগুলিতে প্রথমে যে এটা আছে সব থেকে কম গম উৎপন্ন হয়েছে এটা হচ্ছে দু হাজার এগারো সালে বিধ হচ্ছে সবথেকে বেশি ভুট্টা উৎপন্ন হয়েছে দু হাজার তেরো সালে আর সেটি হচ্ছে ভুট্টার তুলনায় গম সব থেকে বেশি উৎপন্ন হয়েছে দু তেরো সালে আর ডিটি হচ্ছে একই পরিমাণ গম উৎপন্ন হয়েছে এটা হচ্ছে দু হাজার নয় সালে আর দু হাজার বারো সালে এই হচ্ছে গম ভু এবং ভুট্টা একসঙ্গে বেশি উৎপন্ন হয়েছে এটা হচ্ছে দু হাজার তেরো সালে আচ্ছা এরপর দুই যেটা আছে ঠিক একই হবে আগের মতো কোনো কোম্পানি নিজস্ব চারটি কারখানায় যে ছ মাসে উৎপন্ন কম্পিউটার এবং টিভির এর সংখ্যা নিচে তালিকাভুক্ত করা হলো আচ্ছা এখানে যে কারখানার নম্বর দেওয়া আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর আছে কম্পিউটার সংখ্যা দেওয়া আছে আর হচ্ছে টিভির সংখ্যা এই তথ্য হচ্ছে তথ্যটি ডিস্তর হচ্ছে স্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করো এবং হচ্ছে চিত্র থেকে নিচে প্রশ্নগুলির উত্তর লেখো আচ্ছা তাহলে স্তম্ভচিত্রটি আমি দেখে নেবো আচ্ছা এই চিত্রটি আমি রাফ করে দেখিয়ে দিয়েছি এইভাবে এটা হচ্ছে খুব বড় একটু চিত্রটি হবে তা এখানটি হচ্ছে প্রথমে লিখে দেবে এখানটা হচ্ছে টিভি ও কম্পিউটারের সংখ্যা যেখানে বলা হচ্ছে আর হচ্ছে এখানে এক্সকেল সমান স্কেল হচ্ছে এক এক সমান হচ্ছে এক হাজারটি আর হচ্ছে টিভিটা হচ্ছে এইভাবে দিয়ে দিয়েছি আর হচ্ছে তোমাদের যে কম্পিউটার এইভাবে দিয়ে দেওয়া হয়েছে এই চিত্রটি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাফ করে দেওয়া হয়েছে তোমাদের ভালোভাবে করে নেবে আচ্ছা এখানে তলে যেটা আছে এই যে কারখানার নম্বর কারখানা হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই যে এই তমচিত্র এইভাবে অঙ্কন করে দিলাম আর এটা একটু তোমরা ভালোভাবে করে নেবে এটা আমি তোমাদের বোঝানোর জন্য রাফ করে দিয়েছি প্রশ্নের উত্তরগুলি করে নেব একে এর হচ্ছে একই এতে যেটা আছে কোন কারখানায় টিভি তুলনায় কম্পিউটার সবথেকে বেশি তৈরি হয়েছে উত্তরটি হবে তিন নম্বর বিতে হচ্ছে কোন কারখানায় টিভির তুলনায় কম্পিউটার সবথেকে কম উৎপন্ন তৈরি করা হয়েছে এটা হচ্ছে এক নম্বর শীতে হচ্ছে কোন কারখানায় সব থেকে বেশি কম্পিউটার তৈরি হয়েছে এটা হচ্ছে তিন নম্বর আর দ্বিত হচ্ছে কোন কারখানায় সবথেকে কম টিভি তৈরি হয়েছে এটা হবে এক নম্বর তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী প্রথমে যেটা আছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র গণিতগুলি সমাধান করলাম আমার পরবর্তী ভিডিওগুলি আর তাদের পর্যন্ত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না